সামনেই হাসপাতাল, তার পাশেই রাস্তায় দীর্ঘদিন পড়ে আছেন বৃদ্ধ, চিকিৎসা পাচ্ছেন না। কিন্তু কেন এই অবস্থা বৃদ্ধের, উত্তর নেই কারো কাছেই। সামনেই হাসপাতাল, কিন্তু তাও চিকিৎসার থেকে বহু দূরে এই বৃদ্ধ মানুষটি। বেশিরভাগ সময় রাস্তার ওপরেই পড়ে থাকতে দেখা যায় বয়স্ক মানুষটিকে। মাঝে মধ্যে দয়া করে কেউ তাকে খাবার দেয়, কেউ তাকে তুলে কোনো আচ্ছাদনের নিচে রেখে আসে, কিন্তু অসহায় এই বৃদ্ধের দুঃখ কমাতে কেই বা পেরেছে। এই ছবিটি কাথি হাসপাতাল চত্বরের। সেখানে অসুস্থ অবস্থায় রাস্তার ওপর দীর্ঘদিন ধরে পড়ে রয়েছেন বছর ষাটের এই বৃদ্ধ। দীর্ঘদিন ধরে সে সেখানে পড়ে থাকলেও তার চিকিৎসা হয়নি আজ পর্যন্ত। কে এই বৃদ্ধ, কতদিন ধরে এভাবে পড়ে রয়েছেন, কি কারণে তার এমন অবস্থা, এসব প্রশ্নের উত্তর নেই কারো কাছেই। তবে বেশ কয়েকদিন আগে হাসপাতাল চত্বরের ড্রাইভাররা নিজেদের মধ্যে চাঁদা তুলে ওই বৃদ্ধের মুখে দুমুঠো খাবার তুলে দিতেন, কিন্তু সামর্থ্য না থাকায় বেশি দিন খাবারের যোগান দিতে পারেননি তারাও। গতকাল থেকে ওই বৃদ্ধ করুণ অবস্থার মধ্যে পড়ে রয়েছেন রাস্তার ধারেই। এই রাস্তা দিয়েই যাতায়াত হাসপাতালে আগত চিকিৎসক, নার্স, অন্যান্য কর্মীদের। তবে কারোর নজরেই পড়েনি বৃদ্ধের এই করুণ অবস্থা। এই লোকটা তাকে তোলা নামা বা তাকে খাওয়ানো, যদি পয়সাও না পেতো আমাদের কাছ থেকে বলতো যে একটা তাকে কিছু খাওয়াবো, টাকা দাও, আমরা দিতামই, এনে তাকে খাওয়াতো, সব করতো। কাল থেকে আর দেখতে পাইনি, তো সকালে দেখছি নিচে পড়ে আছে জঙ্গলের মধ্যে। এনেকে বললাম যে ওকে যদি তোলা যায় দেখো, কে বলছে আমি এখন হাত দিব কি করে, যদি কিছু হয়ে গেছে আমাকে আবার কিছু না হয়, এই ভয়ে সেও হাত দিতে চাইছে। অ্যাম্বুলেন্স চালাই আমরা, এখানে সারাদিনই কম বেশি থাকি, তা আমরা যতটা পারি হেল্প করি। আর কাকে কি বলবো, এখানে সুইপারও আসছে, এখানে ডক্টরও আসছে, সবাই তো এই রাস্তায় আসছে, মর্গে যাচ্ছে, পোস্টমার্টম রুম হয়ে যায়, কিন্তু কেউ তাকে দেখেও না, কেউ করে না। তার মানে অমানবিক চিত্র এটা। আমরা কিছু করতে পারছি যতটা আমাদের হাতে আছে। এই যেরকম ক্যান্টিনে বললাম যে তার জন্য দুটো খাবার এনে একে দিতে, এ খাবার আনতে গেলে একে খাওয়ারও নাকি দেয় না, এই জন্য লোকটা না খেতে পেয়ে যা হয়েছে আর আমরা কি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে মানবিকতার প্রশ্ন। সরকারি হাসপাতালের সামনে এভাবে একজন অসহায় বৃদ্ধ বিনা চিকিৎসায় তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, তারপরেও কেউ তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেননি। তবে আমরা কি মানুষ হতে ভুলে যাচ্ছি দিন দিন? প্রশ্নটা রইল আপনাদের জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মেদিনীপুর। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।